তো অবশেষে অনেক দিন পর আমরা বেড়াতে বেরোচ্ছি, ভীষণ ভাবে এক্সাইটেড। তাই স্টেশন থেকে সবাই মিলে আমরা বসে পড়েছি, স্টেশনে চলে এসেছি সন্ধেবেলা, আর তারপর লোকাল ট্রেনে করে চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে যেহেতু আমাদের রাতের ট্রেন ছিল, ওই জন্য হাওড়া স্টেশনেই আমরা 9টা নাগাদ ডিনার করে নিয়েছিলাম সবাই মিলে। ডিনারটা করেই নিয়ে গেছিলাম বাড়ির থেকে, আর তারপর ঠিক 12টা নাগাদ আমাদের ট্রেন ঢোকে, আমরা বেড়াতে যাচ্ছি কাশ্মীর আর তার সাথে লাদাখ। তো আমাদের ট্রেন ছিল হিমগিরি এক্সপ্রেস। তো হিমগিরি এক্সপ্রেসে আমাদের ট্রেন চলে আসতেই আমরা ট্রেনে উঠে পড়ি, আর যেহেতু বেড়াতে যাওয়া তার জন্য ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। আর তারপর ট্রেন আসার পর, ট্রেনে উঠে পড়ার পর সামান্য একটু প্রেয়ার গুরুজিকে, আর তারপর ট্রেন চলতে শুরু করলো। আর আমরা সবাই যেহেতু রাত্রিবেলা ট্রেন ছিল, গিয়েই শুয়ে পড়িনি, একেবারে একটুখানি পাশের দৃশ্য দেখতে দেখতে যাওয়া, একটু গল্প করা, তারপর সব কিছু আস্তে আস্তে ব্যাগ ট্যাগ সেট করার পর শুয়ে পড়লাম। আর যেহেতু হিমগিরি এক্সপ্রেস, ও মাই গড, হিমই হয়ে গেছিলাম আমরা। আমার ছেলেকে একটা চাদরে বা কম্বলে হচ্ছিল না, তাই ওকে স্কার্ফ পরে আবার একটা ছোট্ট মতো কম্বল দিয়ে ওকে শোয়াতে হয়েছিল। তারপর সকালবেলা উঠে আমরা ট্রেনের বসে দৃশ্য দেখতে দেখতে, আর তারপর আরেকটা রাত কাটিয়ে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে, জম্মু স্টেশনে। তারপর থেকে আমাদের বেড়াতে যাওয়া, ফাইনালি আমাদের বেড়াতে যাওয়ার যাত্রা শুরু। ইয়ে!